আপনাকে স্বাগতম টিপস এন্ড ট্রিক্স ইন 2 মিনিটস এর 2 নাম্বার পর্বে। আজকের পর্বে আমরা দেখাবো আপনার কম্পিউটার স্ক্রিনে 4টি অ্যাপ সমান 4টি ভাগে বিভক্ত করে বা স্ন্যাপ করে কিভাবে ইউজ করবেন। এই কাজটি যদি আপনি ম্যানুয়ালি মাউস দিয়ে করতে চান তাহলে অনেক সময় সাপেক্ষ বা সময়ের ব্যাপার। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি শর্টকাট ওয়েতে এই কাজটি দ্রুত করতে পারবেন। প্রথমে আপনি একটি অ্যাপস ওপেন করুন, দেন উইন্ডোজ কি প্লাস লেফট অ্যারো কি ক্লিক করুন। অ্যাপসটি স্ক্রিনের বাম পাশে সমান অর্ধেক অংশে বসে গেল। দেন আরেকটি অ্যাপস ওপেন করুন, উইন্ডোজ কি প্লাস রাইট অ্যারো কি ক্লিক করুন। এই অ্যাপসটি আপনার কম্পিউটার স্ক্রিনের ডান পাশে সমান অর্ধেক অংশে বসে গেল। ওয়াও, এভাবে উইন্ডোজ কি প্লাস আপ অ্যারো কি এবং উইন্ডোজ কি প্লাস ডাউন অ্যারো কি ইউজ করে আপনি কম্পিউটার স্ক্রিনে 4টি অ্যাপ সমান 4টি অংশে বিভক্ত বা স্ন্যাপ করে ইউজ করতে পারবেন, যা ম্যানুয়ালি করা অনেক সময়ের ব্যাপার। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা ভিডিও বানানোর কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।